আর আমাদের একটা চিন্তা ধারণা আছে যে আমরা বিসিএস পড় পর্যন্ত ওখানে থেমে যাই। তখন আমার মনে হয় যে আমি এই মানুষটাকে কিসের জন্য রাখবো? একটা জায়গায় বেশ কিছুদিন ধরে যদি যখন আমরা কাজ করি তখন সেই জায়গাটা আমরা ওন করি, এবং ওন করার সাথে সাথে সেই জায়গাটা থেকে যে শুধু আমি পেয়ে গেলাম, কিছু দিতে পারলাম না, সেইটা খুব দৃষ্টিকটুও লাগে। ইনফ্যাক্ট সেই জায়গাটার উপর রেসপন্সিবিলিটিও থাকে। সেরকম একটা আমার সেরকম একটা জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমি অনেক বছর ধরে বলবো আমি চেষ্টা করছিলাম এমন কিছু একটা করতে যেটা হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সেরকম একটা জিনিস নিয়ে যখন গ্রুমিংয়ের কথা আমি চিন্তা করছিলাম, যে মডেলের গ্রুমিং নিয়ে, কারণ আমি আমি নিজে যেহেতু মডেল, এই এর উপর আমার একটা এক্সপার্টিজ আছে। তার পাশাপাশি আমি যখন অন্যান্য প্রফেশনে, যেহেতু আমি অন্যান্য আমার বেশ কিছু প্রফেশন আছে, আমি কাজ করছি, কোর্টে কাজ করি, আমার অন্যান্য ব্যবসা আছে সেখানে কাজ করি, সবচেয়ে ইন্টারেস্টিং হয় যখন ইন্টারভিউ নিতে যাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কয়েক কিছু, যদি আমি মানুষকে যখন হায়ার করতে যাই তখন দেখা যায় যে চাকরি সবার দরকার কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখতে পারছে না, দুইটা লাইন ভালো করে কথা বলতে পারছে না, স্পষ্ট করে কথা বলতে পারছে না। তখন আমার মনে হয় যে আমি এই মানুষটাকে কিসের জন্য রাখবো? আমার ব্যবসা প্রতিষ্ঠান কি আদৌ কোনো উপকার উপকৃত হবে এখান থেকে? তো ওখান থেকে আমার মনে হয়েছে, কিন্তু দেখেন এই মানুষগুলোকে যদি আমরা একটু ডেভেলপ করি, তাদের স্কিলগুলো একটু ডেভেলপ করি, তাহলেই কিন্তু সে, ইউ নেভার নো তার ট্যালেন্ট কোন জায়গায়, ইউ নেভার নো সে হয়তো বা বিল গেটস হতে পারবে বা আরও বিভিন্ন কোনো সায়েন্টিস্ট হতে পারবে বা বেটার কিছু হতে পারবে। বাট আমাদের একটা চিন্তা ধারণা আছে যে আমরা বিসিএস পড় পর্যন্ত ওখানেই থেমে যাই। যাই হোক, আবার বলে বসে না যে বিসিএস ক্যাডারদের খারাপ বলছি, বিসিএস ক্যাডাররা দে আর সুপার শার্প, অ্যান্ড অ্যাজ ওয়েল আমি অন্যান্যরা যারা আরও শার্প হয় তাদের মতো শার্প হয়, তাদের জন্য আমরা কী করতে পারি? আপনারা পিছনে খুব ছোটো করে দেওয়া আছে, বাট তারপরেও বলি, এটা হচ্ছে পিকচার পারফেক্ট। পিকচার পারফেক্ট এমন একটা উদ্যোগ শুধুমাত্র মডেলদের জন্য না, মডেলদের পাশাপাশি যারা নর্মাল বা ম্যাস পিপল যারা রয়েছে, যারা জব সিকার বা জব অলরেডি করছে কিন্তু নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারছে না, তো এক জায়গায় বসে আছে, ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, তাদের জন্য আমরা কাজ করব, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, তারা যেন তাদের প্রফেশনে বেটার কিছু করতে পারে সেটা নিয়ে কাজ করব। অ্যান্ড দ্য সেম টাইম আমি দুইটা বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে যে দুইটা আমি রেগুলার কোর্স এখানে অফার করব, একটা হচ্ছে কোর্স ফর ম্যাস পিপল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য আনাদার কোর্সেস ফর দ্য মডেল হুইচ ইজ মডেল গ্রুমিং। তো রেগুলার কোর্স আর মডেল গ্রুমিংয়ের মধ্যে কিছু ডিফারেন্স থাকছে। সো ডেফিনেটলি রেগুলার কোর্সের মধ্যে সিভি রাইটিং থেকে শুরু করে কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ, নেটওয়ার্কিং, এরকম বেশ কিছু আলাদা আলাদা সাবজেক্ট থাকছে। এবং তার পাশাপাশি মডেলদের জন্য যেগুলো আমরা নর্মালি জানি যে লাইক ক্যাচওয়ার্ক বা ফটোগ্রাফির উপর বা তার পাশাপাশি এটিকেটস, ম্যানারিজম, হেয়ার কেয়ার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এরকম তো বেশ কিছু থাকছেই। বাট তার পাশাপাশি দুইটা জিনিসেরই যে একটা কারিকুলাম কমন থাকছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ। কারণ আমার মনে হয় 2023 আমরা এই সময় এসে অনেক মানুষ, বিশেষ করে মডেলদের ক্ষেত্রে আমি বলতে চাই, এসে ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে না সেন্স সেটা সুইসাইডাল দিক দিয়ে বলি বা পথ ভ্রষ্ট হচ্ছে বা প্রপার গাইডেন্সের অভাবে ঠিক জায়গা তার নিজের জায়গায় পৌঁছাতে পারছে না। তো ওখানে মেন্টাল হেলথের আমার মনে হয় কি দুইটা সমস্যা, একটা হচ্ছে আমি কেন আমি আমার লাইফে সাকসেসফুল হতে পারছি না, এবং দ্বিতীয় হচ্ছে সাকসেসফুল হয়ে গিয়েছি বাট কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছি না।